সবাইকে স্বাগতম গেমিং ফুড বাংলার একটা নতুন এপিসোডে। তো আজ আমি দেখাতে চলেছি রুই লপস ওপেনিং, যে ওপেনিং ইউজ করে আপনি অপোনেন্টকে খুব সহজে চেকমেট দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। খেলা শুরু হয় কিং স্পনের মাধ্যমে, e4 ব্ল্যাক, e5 নাইট, f3, e5 পনের উপরে অ্যাটাক, ব্ল্যাক খেলেন নাইট c6 ডিফেন্স, কিং নাইট ভেরিয়েশন, বিশপ টু b5, রুই লপস ওপেনিং, d6, হোয়াইট ক্যাসেল, নাইট f6, হোয়াইটের e4 পনের উপরে অ্যাটাক। এখানে আপনি ডিফেন্স না দিয়ে আপনি জাস্ট পনটিকে d4-এ মুভ দিবেন। আপনার অপোনেন্ট এখানে e4 পনটিকে ক্যাপচার করে নেবে, কেননা একটা পন সে লাভবান হবেন। তো নাইট টেক্স e4, পন টু d5। এখন দেখুন ব্ল্যাকের নাইটকে পিন করা হয়েছে, সে ইচ্ছে করলেও নাইটটাকে বাঁচাতে পারবে না। তো এখানে ব্ল্যাক খেলেন a6, আপনার বিশপের উপরে অ্যাটাক, আপনি বিশপটাকে সরিয়ে নেবেন d3, তার নাইটের উপরে অ্যাটাক। এখানে হোয়াইট সিম্পলি মুভ দিবেন নাইট f6, আপনি তখনই সুযোগ পেয়ে পন টু c6 ক্যাপচার করে নেবেন। দেন আপনার অপোনেন্ট খেলবেন এখানে পন টু e4, বিশপ অ্যান্ড নাইটের উপরে অ্যাটাক। আপনি রুক খেলবেন e1, তার পনটিকে পিন করা হয়েছে, সে ইচ্ছা করলো যে কোনো নাইট এবং বিশপকে ক্যাপচার করতে পারবে না। তো ব্ল্যাক খেলেন d5, তার পনটিকে ডিফেন্স, পন টেক্স b7, বিশপ টেক্স b7। এখানে আপনি একটা ট্র্যাপস ইউজ করবেন, দেন আপনি খেলবেন বিশপ টু e2, দেন আপনার অপোনেন্ট পন টেক্স f3। এখনই আপনার অপোনেন্টের মাথায় আকাশ ভেঙে পড়বে, কীভাবে বিশপ টু b5, দেন ডবল চেক। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পেতে। দেখা হবে নতুন কোনো এপিসোডে, ততক্ষণ মতো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।